ও গণেশ দাদা, তোমার সামনে তো এত খাবার, আমি একটা লাড্ডু নি। সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। চি 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 চি, রাম 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 রাম। আজকে সারাটা দিন আমার নষ্ট হয়ে গেল। ও গো, তোমরা কে কোথায় আছো গো? এসো গো, দেখো গো, এ কি হলো গো আমার? আবার কি হলো? আরে চি 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 চি, এ বাড়িতে হওয়ার জন্য আবার কিছু লাগে নাকি? থাকলে কি আর এই জিনিসটা এইভাবে ঠাকুরের সামনে পড়ে থাকতো? সত্যি এই জন্য আমার মা এই বাড়িতে আসতে চায় না। না না দিদি, না না, এর একটা হেস্তু লেস্তু কিন্তু করতেই হবে। কতবার আমি বলেছি যে পূজো আচ্ছা নিয়ে ছেলে খেলা নয়, কেউ শুনবে আমার কথা? বল, তুই বল কি হয়েছে বর্দে, এত চিৎকার কিসের? কি কাণ্ড করে রেখেছো সেটা একবার দেখো, কি কাণ্ড করে রেখেছো? চি 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 চি, তোমাদের জন্য কি জাত ধর্ম বলে কিছুই আমার থাকবে না? না হয় বাপের বাড়ি একটু বেশি আসি, তাই বলে এত হেনস্থা সইতে হবে? কোন পাকা ধানে মই দিয়েছি গো আমি? কোন পাকা ধানে মই দিয়েছি? এবার সরাসরি বলে দিও যে আসতে হবে না, আসবো না। কি হয়েছে সেটা তো বলবে, দেখো না কি হয়েছে, কি পারিয়েছি দেখো না। এ মা, তুমি এটা পারিয়েছো নাকি? আর কি, অবেলায় আবার চান করতে হবে আমাকে? এ কি, এটা এখানে এলো কি করে সেটাই তো বুঝতে পারছি না আমি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বোঝার দৌড় সম্পর্কে আমার যথেষ্ট জানা আছে, তোমরা কেউ কিছুই বোঝো না। কিন্তু মেজবদি একটা কথা বলো তো, এই বাড়িতে নিয়ম ছিনিচাক বলে তো একটা ব্যাপার আছে নাকি? কি হয়েছে মা, কি হয়েছে? রাধেশ্যাম রাধেশ্যাম, বলে কি ব্যাপার গো তোমার? তোমাকে কি ভগবান দুটো চোখও দেননি, দেখতে পাও না কি হয়েছে সেটা আবার জিজ্ঞেস করতে হচ্ছে বড় বউ? ওমা, এটা তো ঝাঁটা, এটা দেখে আপনি এমন করছেন কেন ছোট পিসি? বাবা 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 বাবা, তুমি তো দেখছি আমার বউ জয়ার মতো কথা বলছো গো। হ্যাঁ, ঝাঁটাটা নোংরা জিনিস নয়, ঝাঁটাটা খুব ভালো জিনিস বুঝি? ঝাঁটা মারালে কি হয় জানো? জানো না, ঝাঁটা নিয়ে পড়াশোনা করেছো কিছু? করনি। পাজি পড়েছো? পাজি পড়নি। পাজিতে কি কি ভয়ঙ্কর কথা লেখা আছে সেটা জানো? জানো না। তাহলে ঝাঁটার মাথা, এই ঝাঁটাটা না বাইরের না ঘরের, কে জানে ভগবান? দিদি দিদি, এটা ওই ঘরের ঝাঁটা নয় তো? কোন ঘরের? এ রাম 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 রাম, আমি বুঝেছি আমি বুঝেছি, এটা বাথরুমের ঝাঁটা। না না না, এটা বাথরুমের ঝাঁটা নয়, এই ঝাঁটা দিয়ে বাথরুম পরিষ্কার করা হয় না। তাহলে কিসে হয় আর কিসে হয় না, তুমি কি আমাকে বোঝাবে গো? হ্যাঁ মেজ বৌদি, বলি এইসব কি ব্যাপার? হ্যাঁ, এসব জিনিস এখানে আসে কি করে? আমি এইসব অনাচার একদম সহ্য করবো না, তোমাদের অনেকবার আমি বলেছি না? ডাকো ডাকো তোমার কাজের লোককে ডাকো। ছোট ঠাকুর যে কাজের লোক কোথায় পাবো, সে তো কদিন হলো আসছে না, আর ন্যাপা একার হাতে কত সামলাবে? কিন্তু আজকে তো সামলা, এই তো ন্যাপা করে তাকি দেখছিস কি? ঝাঁটাটা দেখ কি করেছিস, দেখ ঝাঁটা। হ্যাঁ ঝাঁটাটা তুই রেখেছিস? আমি? হ্যাঁ তুই, যা ঝাঁটাটা সরা, ঝাঁটাটা সরা আগে। আমি ময়দা মাখছিলাম, আমি ঝাঁটা ধরলাম কই? মা একবার শুনুন একটু, এদিকে আসুন মা। আপনি আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই ঝাঁটাটা কিন্তু আমাদের বাড়িতে ব্যবহার করা হয় না। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।